খাওয়ার টাইম হয়ে গেছে এই যে দেখো ভুতু তবলা বাজাচ্ছে তুম 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 করে আরে বসে আছে দেখো বাদ্দি বাড়ি নেই দরকারে একটু বেরিয়েছে সাড়ে বারোটা বেজে এসছে তাই আমি ওদের খেতে দেবো আজকে শনিবার নিরামিষ হয়েছে আজকে খিচুড়ি রান্না করেছি সমস্ত তেল মশলা দেওয়ার আগে ওদের জন্য উঠিয়ে নিয়েছি আর আমাদের খিচুড়ি আবার আলাদা করে মশলা দিয়ে রান্না করেছি এখন এই খিচুড়ি খাবে দেখো ভুতু কি তাহলে মারবো তা আচ্ছা তাড়াতাড়ি মাখতে হবে এখন পম তুমি কি বলবে ওই আকাশ তুমি বলে এখন পম বলে না কিছু পম বলে তুমি মাখো মেখে আমাকে দাও আমি রেঝড়ুটি এত ঝগড়া কেন আচ্ছা ঠিক আছে আমি মাছি দেখো এই এই থালের মধ্যে হাত দেবো আর মুখটা চুপ হয়ে যাবে দেখো যতক্ষণ না তো মাখছি মাখছি মাছছি মাখছি মাখছি ওই দেখো হাত ছড়িয়ে নিয়েছি কি কি মাখছি এই যে মাখছি মাখছি হাত ছড়িয়ে নিয়েছি মাখবো মাখতে হবে না ওদের ভাগ ভাতটা তাড়াতাড়ি মেখে নি ও মুখ করে দিচ্ছে আমাকে এই যে খিচুড়িটা চটকে পাতলা করে নিয়েছি নিয়ে তারপরে ওদের দিচ্ছি ওদের সমস্ত কিছুই চটকে পাতলা করে জল মিশিয়ে দেওয়া হয় এটা আবার আলাদা করে তুলে রেখেছি বিকেলের জন্য গরম করে আবার চটকে পাতলা করে রাতে দেব বাইরের দরজাটা খুলছি না আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই দরজাটা খুলছি না আজকে দেখো কিরকম হাওয়া ঠিক আছে দরজাটা খুললে একা একা চলে যাচ্ছে হাওয়াতে হাওয়ার এত হাওয়া দিচ্ছে রোদ উঠেছে ভালোই কিন্তু ভর্তি হাওয়া হয়েছে হয়ে গেছে এবার একটু বাথরুমে পড়তে চাল ভিজিয়ে সকালে সেই চালটা এখন মিক্সির বাটিতে আমি করে নেব আর এই যে একজন বাবু বেরিয়েছে ঘুরে ঘুরে হিসি করবে এই যে সন্ধ্যে হয়ে আসছে ছটা বাজে এখনো অল্প অল্প আলো আছে এই সন্ধ্যে টিফিনটা বানাবো ওই ওমনা ওকে ওখানে বসিয়ে রেখেছি ওই যে ওকে দেখতে দেবে না এ ছাড় ছাড় ছেড়ে দে দিদি কাজ করছে এই দেখ দিদি কাজ করতে গেছে কোতায় এ ছাড় ছাড় ও তুই ওখানে পুতুলটা রেখেছিস কেন ও ওখানে বসে বসে দেখবে হ্যাঁ মাথা গরম করিস না তো আমার মাথা গরম করিস না হ্যাঁ শুধু মাথা গরম করে হ্যাঁ তুমি ওখানে বসো ও ছাড়ো দেখবে কিটিফিন হবে ও দেখবে না তোরা তো রান্না কিছু শিখছিস না ভুতু শিখকে তাও তোদের হচ্ছে না ছাড় 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 আমাকে আমি রান্না দেখবো রান্না শিখবো আমি হুম এই যে দেখো পড়তে বসেছে আর দুপুরবেলায় যে বদ্দি ঘুমাচ্ছিল ওখানে ও পাশে ঘুমিয়েছিল ওই জায়গাটা বদ্দির সাথে এখন যেই সন্ধে হয়েছে পমকে আমি বাইরে বার করেছি ও বুঝতে পেরেছে যে পম বাইরে বেরিয়েছে মানে মা খাবার বানাচ্ছে ওকে খাবার বানানোর আগে বিকেল হিসি করানো হয় ও খাবার বানানোর আগে আবার পমকে আমার বাইরে বার করতে হয় ও দেখ দেখেছিস কেমন হাঁপিয়ে গেছে ছেড়ে দে একটু রেস্ট নিয়ে নিক তারপরে আবার যুদ্ধ করবে এখানে বদ্দি কাজে বসে গেছে এখন আমি এই পাটি সাপটা বানাবো তাই আর কি সব রেডি করছি পাটি সাপটা খাবে ওখান থেকে ওই দেখো টাওয়ার নিচ্ছে দেখেছে ওখান থেকে সব দেখা যায় রান্নাঘরের এখন ওর সহ্য হচ্ছে না ওকে এখন জামা প্যান্ট পরিয়ে এখানে বসাতে হবে তাহলে ওর মাথাটা ঠান্ডা হবে এ ধরিস না বৃষ্টি আমি কিন্তু কামড়ে দেব তখন দেখবি আমি কামড়ে দেব কিন্তু ছাড় কাশি উঠে যাচ্ছে হয়েছে রে হ্যাঁ তাড়াতাড়ি করে নাও যে পটি করবে মনে হচ্ছে আবার জায়গা খুঁজছে সব রেডি করি তারপরে ওকে নিয়ে আসবো ঘরে কি রে কী করছিস তোরা এখানে আলিশ সাদা হয়ে শুরু করে দিয়েছে ও দুজনেই দেখতে দেখতে হাঁপিয়ে গেছে তাহলে হাঁপিয়ে গেছি যখন তার নিজেদের বেটে যা আর আসতে পারবি না কিন্তু যদি যাস আর কিন্তু আসতে পারবি না সেই বুঝে যা তুই যদি যাস আর আসতে পারবি না এবার ভাব তুই কি করবি ভূত এখন কনফিউজান পড়ে গেছে গিয়ে কী করবো আমি তোকে যেতে বলে বলেনিতো তুই ওখানে গিয়ে বস ওখানে বস ভূতু কি করবি ভূতু যদি তুই যাস তাহলে কিন্তু রাস্তেই দেব না দেখো না মা ভূতু কি করবে বুঝেই পাচ্ছে না কম গন্ডা সুকে অর্ধেকটা পিঠে কম করে দিলো

চল এখান থেকে চল পার্টিতে দাও এই তো টিফিন খাওয়া হয়ে গেছে এখন পটলার বেড নিয়ে আমি খাটে উঠে পড়ব ওকে বসিয়ে দিয়েছি আর লেপটা নিয়ে নিয়েছি অনেকটাই ঠান্ডা লাগছে যে দেখো এখন পমের পাটি সাপটা খেয়ে এখন গায়ে চুলকানি উঠে গেছে দেখো দেখো বেডে বসিয়েছি না তাই জ্বালা উঠে গেছে ওকে ওর আর এই গদিটা যদি হিসি করে ফেলে সেই কারণেই দেখো গদির ওপরে তোয়ালে বিছানার চাদর একটা তারপরে আমার একটা গোটা শাড়ি ভাজ করা তারপরে এই যে গদি লুকিয়ে রেখেছি যে হিসি করলে যাতে এইগুলো ভেজে গদিটা যাতে না ভেজে মানে ধোয়া ধুলে অনেক কষ্ট হয় সহজে শুকায় না আর প্লাস্টিক দিয়ে দেখেছিলাম প্লাস্টিকগুলো আচরে আঁচড়ে ফুটো করে দেয় ফালতু আরও খচমাচ খচমাচ শব্দ করে আর বেশি ছেড়ে এই কারণে একদম চুপ করে বসে থাকবে একদম নড়াচড়া করবে না দিদি পড়তে বসেছে না দিদি পরীক্ষা না আর একটা দেখো খেয়ে দেয়ে কোথায় বসেছে দেখো ওর কোনো জ্বালা নেই যত জ্বালা হচ্ছে গিয়ে পমের বেডে থাকবে না বিছানায় থাকবে না শুধু মেজের মধ্যে টান হয়ে থাকবে একটু সুযোগ পেলেই ও মেজে থেকে এই মেঝেতে শুয়ে পড়ে বেডে বেড যদি নিচে থাকে দেখবে একটুখানি পরে ওর গরম লেগে যাবে উল্টে থাকবে আর কালকে যে ফটোটা পোস্ট করেছিলাম উল্টে ছিল ওই যে ওখানে বসে বসে আমি পাহারা দিচ্ছিলাম যে তুই বেড থেকে নামলেই তোকে বাইরে রেখে আসবো তাই লাস্টে বেডে বেড থেকে মেঝেতে নামতে পারেনি বলে ওরকম উল্টে শুয়েছিল গরম লেগে যায় ওর চুপ করে বসো টিফিন হয়ে গেছে এখন আমি ওই পাশে বসে বসে আমার কাজকর্মগুলো করব ভিডিওর আর ও চুপ করে বসে বসে দেখবে যেই নটা থেকে সাড়ে নটা বাজবে অমনি ওরাই সাউন্ড দিতে শুরু করবে যে খেতে দাও বসো হুম আমি বসছি চুপ করে বসো এ দেখো আমি ঢুকে পড়েছি লেপের মধ্যে আর এইটাকে পাশে নিয়ে বসে পড়েছি এইটাকে নিচে রাখা যাবে না এখন যদি নিচে রাখি না তাহলে এই আমি এখানে খাটে বসে বসে কতবার বলবো যে এই বেড়ে ওঠ বেড়ে ওঠ আর ও সুযোগ খোঁজে শুধু বেড়ে নাম বেড থেকে নিচে নামার জন্য তাই না এখন এই খাটে ওর বেডটা নিয়েই আমি বসে থাকি এমনি যদি প্লেন খাটের মধ্যে ও রাখি না ও টুক করে বসাই হিসি করে দেবে টুক করে নিচু হবে আর মিনিসের মধ্যে হিসি করে দেয় বেডের মধ্যে আমাদের বিছানায় আর নিজের বেডটার মধ্যে আর কি হিসি করে না আর যদি করেও তাও এই পাতলা পাতলাগুলোর মধ্যে করার আগেই দেখা যায় এরকম করে নিয়ে ওকে নিয়ে আমার বসে থাকতে হয় সন্ধেবেলায় সারাদিন তো আর রান্না এইটা ওইটা করতে করতে আমার অনেক সময় হয়ে যায় তার মধ্যে ওদের যে পারি ভিডিও করি তাই আর কি আমার সময় হয় না এই টাইমটাই সন্ধেবেলায় টিফিন ওড়ে টরে ভিডিও ছেড়ে তারপরে আমি পরের দিনের ভিডিও আবার এডিট করতে থাকি এই সময়টুকুই আমার আর কি একটু ফাঁকা আছে তবুও আবার আটটা সাড়ে আটটার মধ্যে আমি আবার ভাত বসাতে নামবো ভাত করতে করতেও ভিডিওর কাজগুলো করি আর দেখো বাচ্চা হয়ে গেছে ও আমাকে মুছতে দেবে না দেখো ন্যাকড়াটা ও কামড়াবে বাবু বাবু চোখের এই সাইড দিয়ে এই যে মেঝেতে শুয়ে শুয়ে এই চোখের সাইড দিয়ে এরকম জলগুলো বের হয় নাক থেকে জল পড়ে চোখ থেকে জল পরে মেঝেতে শুয়ে শুয়ে আর মেঝেতে যদি না নামতে পারে তাই এরকম উল্টে থাকে দেখো কেমন করছে দেখো পটলা পটলা দেখো এবার খাট থেকে না পড়ে যায় ও কি শুরু করেছে দেখো খাটে রেখেছি কেন ও খাটে রেখেছি ও জ্বালা হয়ে গেছে দেখো কি শুরু করেছে এ পটলা কি করছিস তুই এরকম খাচ্ছিস হ্যাঁ কি করছিস বস চুপ করে দেবে না দেখো দুটো উপর দিয়ে কামড়াচ্ছে বাচ্চা হয়ে গেছে পাঁচ বছরের বুড়ো এখন নিজেই পাঁচ মাসের বাচ্চা ডগিদের মতন করছে দেখো 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 বল বা কি করছিস তুই বুড়ো ছেলে চিন্তা করো কিরকম করছে বুড়ো ছেলেটা ওর খাটে রেখেছি কেন এখন আর কি নিচে নামা ওকে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে